গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আইএনইউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন সময় হচ্ছে 9:15। আমি দুধ আর বিস্কুট নিয়ে বসে গেছি, খাচ্ছি। কোয়েল সকালবেলা উঠে ঝাড় দিতে শুরু করেছে, কেননা ঘরে এত নোংরা প্যাকেট হয়েছে। তো সেইগুলো আমি কালকে রাত্রিতে বলেছিলাম যে তুই একটু ঝাড়টা দিয়ে দিবি। তো আমরা সে যেহেতু যাবো ওখানে, আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে যাবো। তো চলো আজকে দিনটা তোমরা শেষ পর্যন্ত এনজয় করতে থাকো। আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, দাও কোয়েলকে একবার দেখাই। কোয়েল, গুড মর্নিং। ওর কি সমস্যা রে? তাই না? আমরা যে ফাইনালি রেডি হয়ে গেছি, কালকে শাড়িটা আমি কোয়েলের শাড়ি আমি পরে নিয়েছি, মানে আমারই শাড়ি। আর এখন আমি আরেকবার দুধ খাচ্ছি, আর ও মুড়ি আর ছাতু খাচ্ছে। অনির্বাণও ছাতু খেয়ে নিয়েছে, আর চলে যাবো বলে দুধটা অনেকটা রয়েছে, আরও রয়েছে, কুচুকে দিয়ে চলে যাব। তো চলো, এই যে অনির্বাণ, আমরা এখন বাড়ি যাবো আর কি, শ্বশুর বাড়ি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোবো। গাড়ি এখনো আসেনি, আসছে। মানে আমরা এখন যাচ্ছি বড় বাজারে, বড় বাজারে। আর আরেকটা হচ্ছে মনিটার জন্য আমরা গিফটও নেবো, তো সেইটার জন্য আরো যাচ্ছি। হ্যালো, তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পায়েল পাশে শুয়ে পড়েছে, এটা আমি আর ও একসাথেই শোবো আজকে। আর আমিও বাবা কি ডেকুর উঠছে। হ্যালো, আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত্রির কটা মনে যাই না, 11টা বাজে হয়তো, দিয়ে শুতে যাব। এখানে আমি আর পায়েল শোবো একসাথে। আর জামাই বুট কালকে যেহেতু আনকল, জামাই বউ অন্য ঘরে ঘুমিয়েছে। আর হচ্ছে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে আমাকে, বলা যাবে না। তো এই চলছে, মেদিনীপুর দিদির শ্বশুরবাড়ি এসেছি আজকে, থাকবো কালকে। গুড নাইট, টাটা।